আল্লাহ আল্লাহ জিকিরি কর, এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, দুনিয়াতে একটা মাত্র আমার জীবন ছিল, একটা মাত্র জীবন তোমার রাস্তায় দিয়ে এসেছি, আয় আল্লাহ আমাকে আবার দুনিয়াতে আরেকটা জীবন দিয়ে পাঠাইয়া দাও, আমি আবার শাহাদতের পেয়ালা পান করব। রাস্তে বলে সুবহানাল্লাহ। এইভাবে একবার দুইবার নাই, 100টা জীবন যদি আপনি দেন, 100 বার শাহাদতের পেয়ালা পান করে তোমার দরবারে আসব, কারণ শাহাদতের মৃত্যু যে তো মজা আমি আগে কোনোদিন কল্পনাও করি নাই। এটা হল শাহাদতের মৃত্যু, যে মৃত্যুটা বড় আনন্দদায়ক, বড় খুশির, বড় সুখ, বড় শান্তির। শাহাদতের মৃত্যু, শাহাদতের মৃত্যু যাদের নসিব হয়ে যায় তাদের মৃত্যুকালীন কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, কোনো আজাব নাই। আর এই শাহাদতের মৃত্যু যাদের হয়ে যায়, আল্লাহর রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর তরি জান্নাতের মেহমান। এই হলো একটা মৃত্যু। এই মৃত্যুর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তামান্না করছেন, আল্লাহ আমার মনে চায় আমি শহীদ হই, আবার জিন্দা করো, আবার শহীদ হই, আবার জিন্দা করো, আবার শহীদ হই। আল্লাহর রাসূলের এই তামান্না ছিল, যার কারণে আমার মহান আল্লাহ বলে, নবী গো, পৃথিবীর কেউ কোনো কাফেরেরা আপনাকে হত্যা করতে পারবে না, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কেউ আপনাকে হত্যা করতে পারবে না, তবে আপনাকে আমি আল্লাহ শহীদি মর্যাদা আমি আল্লাহ দান করলাম। ওই যে ইহুদি বিশ্বনবীকে বিষ খাওয়াইছিল, ওই বিষে প্রক্রিয়ায় বিশ্বনবী বিষে বিষাক্ত হয়ে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ ডাক দেওয়া হলো, নবীকে শহীদের সওয়াব আপনাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে লক্ষ্য করে দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমাকে যখন মৃত্যু দিবে প্রভু গো, শহীদি মৃত্যু আমাকে দিও। 2 নম্বর কলম, তোমার নবীর দেশে আমাকে দাফনের ব্যবস্থা করে দিও, তোমার নবীর দেশে যেন আমার শহীদ হয়, আমি শহীদ হই, এই নবীর দেশেই যেন আমার কবর হয়, যাতে কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সঙ্গে যেন আমি উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর আল্লাহর কাছে দোয়া করেছেন, শহীদি মৃত্যু চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিছে। সুবহানাল্লাহ, নাই আরো জোর বলে না সুবহানাল্লাহ। যেহেতু একদিন মৃত্যুবরণ করা লাগবে, এটা কোনো সন্দেহ নাই, তবে মৃত্যুটা হক যেন শহীদি মৃত্যু। জোরে বলে সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময়, নামাজে নামাজরত অবস্থায় কাফির আল্লাহর উমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়া যখন আঘাত করেছে, সামন দিক দিয়ে বাইর হয়ে গেছে, অত উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে মুসল্লা রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে ঠান দিয়ে সামনে নামাজের কাতারে দাঁড় করাইয়া দিলেন, ইমামতি করো, নামাজ আদায় করো, নামাজ ছাড়া যাবে না। আমি উমর একবার দুইবার নয় হাজারবার শাহাদতের পেয়ালা পান করতে রাজি আছি, মরতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীর রেখে দেওয়ার নামাজ কখনো ছাড়া যাবে। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবা একরাম তাকে ধরলেন, তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো, কোন রকম চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা গেল না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের স্বপ্ন ছিল, তামান্না ছিল আমার শহীদি আমি মৃত্যু হব, কারণ বিশ্বনবীর কাছ থেকে শুনেছি যারা শহীদি মৃত্যুবরণ করবে এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। এই কারণে আল্লাহর রসুল বলেন, এই মৃত্যুটা অত্যধিক পছন্দনীয় একটা মৃত্যু, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ জান্নাত তার সামনে তুলে ধরে ডাক দেখো, ওই যে জান্নাত আল্লাহ নবীর সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যেটা শাহাদতের পেয়ালা পান করছে, আল্লাহ জান্নাত তার সাথে তাদের সামনে তুলে ধরা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলেন, আমরা তাকাইয়া দেখি জান্নাতের হুরপুরিরা ডাক দেখো, দেরি করিও না, তাড়াতাড়ি শহীদ হয়ে আমাদের কাছে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো এক রকমের মৃত্যু।
আল্লাহর রাসূল বলেন এই মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো আযাব নাই,